চলন্ত ট্রেনে কবি প্রণাম। ট্রেনের কামরায় আয়োজিত হলো রবীন্দ্র জয়ন্তী। এদিন হাবড়া থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে গানে কবিতায় অংশ নিলেন নিত্যযাত্রীরা। চলন্ত ট্রেনে কবি প্রণাম তুলে রাখা 25শে বৈশাখের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান 26শে বৈশাখে পালিত হলো হাবড়া থেকে শিয়ালদহগামী ট্রেনে। কিছু মহিলা নিত্যযাত্রীরা সঙ্গবদ্ধভাবে এই অনুষ্ঠান পালন করে থাকেন। এবছর এইভাবে রবীন্দ্র জয়ন্তী পালন 5 বছরে পা দিল। বুধবার সকাল 8টায় হাবড়া স্টেশনে ঢুকলো হাবড়া লোকাল। সকাল 8:55 নাগাদ এই ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে। হাবড়া লোকাল হাবড়া স্টেশনে ঢুকতেই কিছু মহিলা ট্রেন সাজানোর তোড়জোড় শুরু করলেন। ট্রেনের সামনে টাঙানো হলো কবিগুরুর ছবি দেওয়া বড় ব্যানার। কবিগুরুকে শ্রদ্ধার পাশাপাশি তাতে উদ্যোক্তাদের নিজস্ব কিছু কথাও লেখা রয়েছে। ট্রেনের সামনের দিক এবং মহিলা কামরায় এক অংশ সুন্দর করে সাজানো হলো। কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে গানে গানে শুরু হলো ট্রেনের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। শুরুতেই দেখা গেল ট্রেনের সামনের দিক থেকে মহিলা ও তাদের সঙ্গে থাকা কচিকাঁচাদের মাধ্যমে সবাই গাইছে রবীন্দ্রসঙ্গীত। সঙ্গে দুজন নিত্যযাত্রী মহিলা নৃত্য করতে করতে এগিয়ে চলেছেন নির্দিষ্ট ওই মহিলা কামরার দিকে। নির্ধারিত সময় শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়ল ট্রেন। তারপর চলন্ত ট্রেনেই চলল বাকি অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশনের মধ্যে দিয়ে অভিনবভাবে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলো ওই ট্রেনের সকল সহযাত্রীরা। এটা আমি আজকে প্রথমবার দেখলাম, আর আমার খুব ভালো লাগলো দেখে, আশ্চর্য হলাম। মানে হঠাৎ দেখলাম এসে যে এখানে সবাই গান করছে, সুন্দর সেজে গুজে মালা দিয়েছে, ইনফ্যাক্ট ট্রেনটাও তো, তার জন্য ভালোই লেগেছে। করা উচিত আমাদের, আমরা কোনো করিনি, সেটা আমাদেরই ভুল। মহিলা নিত্যযাত্রীদের এই উদ্যোগ এবার 5 বছরে পা দিল। তারা জানালেন সারা বছরই তারা নানান কাজে ব্যস্ত থাকেন, সকলেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। 25 তারিখ সকলে এক জায়গায় আসতে পারেন না, তাই সমস্ত পরিকল্পনা করে 26 তারিখ তারা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করেন। এই দিনটি তাদের কাছে অত্যন্ত মূল্যবান। সারা বছর তারা এই দিনটির জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করেন। এই উদ্যোগটা আমরা লোকালে সবাই ঠিক মতন থাকতে পারি না, চলার পথে যদি আমরা একটুখানি আনন্দ নিতে পারি আর দিতেও পারি। আমরা চাই আমাদের সাথে, আমরা রোজই যাই, রোজের যে মানে ঝামেলা ঝঞ্ঝাট সংসারে সব কিছু সেরে এই ট্রেনের জার্নি, এই সব কিছুকে ভুলে একটা দিন যদি আমরা নিজেদেরকে অন্যরকমভাবে নিতে পারি, সেটা মনে হয় আমাদের কাছে অনেক। এইটাই আমাদের কাছে 6 মাসের খোরাক থাকবে, এই এনার্জিটা আমরা 6 মাস নিয়ে এই জার্নিটাকে আনন্দের সাথে নিয়ে যেতে পারবো। এখানে যারা আন্টিরা আছে তাদের সাথে বন্ধটা এতটাই ভালো যে এদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। যখনই প্রত্যেক বছর আমাদের কবিগুরু স্মরণ করা হয়, আবার সবার সাথে দেখা হয়ে যায়, সেই টানটা থেকেই আছে, যার কারণে এখানে প্রত্যেক বছর আসা। তো ভীষণ ভালো লাগে প্রত্যেক বছর আসতে এখানে। নৃত্য পরিবেশন, সঙ্গীত পরিবেশন প্রত্যেকটার মধ্যেই আমরা মেতে থাকি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এক এক করে এবার এই অনুষ্ঠান পা দিল 5-এ। চলার পথে অনেক নতুন সহযাত্রী এই উদ্যোগে অংশ নিয়েছেন। ধীরে ধীরে বড় হয়েছে এই পরিবার। আসলে সবাই বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত, যেমন আমি শিক্ষিকা, দিদি শিক্ষাকর্মী, আমাদের অনেক বান্ধবী আর বেসরকারি অফিসে কর্মরতা। আসলে আমরা বিগত এই 5 বছর ধরে এই একটা দিন সকলে মিলে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে চলেছি, আসছে বছরগুলোতেও করব। এবং
রোজ পথ চলতি সময়ে আমাদের সাথে নতুন নতুন অনেকে যোগদান করেছেন এবং বিশেষ করে আজকের দিনটার জন্য তারা খুব উদগ্রীব হয়ে থাকে যে 25শে বৈশাখটা কবে আসবে, আমরা কবে এটাকে উদযাপন করতে পারবো। এই আর আমরা ভীষণ আনন্দ করে আজকের দিনটা কাটাই। আমরা হাবড়া লোকাল, এই হাবড়া স্টেশন থেকে শুরু করি একদম শিয়ালদা অবধি আমাদের এই প্রোগ্রাম চলতে থাকে। আমাদের নাচ থাকে, গান থাকে, ছোটো ছোটো বাচ্চারা আবৃত্তি বলে, এই থাকে। শুধু নিত্যযাত্রীরাই নন, এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন ট্রেনের অবসরপ্রাপ্ত গার্ড ধীরেন্দ্রনাথ মণ্ডল। প্রথমবারের অনুষ্ঠানে ধীরেন্দ্রনাথ বাবুই কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছিলেন। তারপর থেকে প্রতিবারই তিনি ইচ্ছাকৃতভাবেই এই দিনটি এই লাইনের দায়িত্ব নিয়ে থাকেন। তিনি কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। চলতি বছরের জানুয়ারি মাসে ধীরেন্দ্রনাথ বাবু অবসর গ্রহণ করেন, কিন্তু তার মন মানেনি। বুধবার সকালে অনুষ্ঠানের দিন তিনি উপস্থিত ছিলেন এবং চিরাচরিত নিয়মে তিনি কবিগুরুকে মালা পরিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এটা এমনই একটা ব্যাপার যে রবীন্দ্রনাথ আমাদের শুধু 25শে বৈশাখ নয়, সারা জন্মের জন্য এবং সারা দিনের জন্য, সারা বছরের জন্য, তাই সেই প্রাণের টানেই আসা। শুরু থেকে যেহেতু আমি ছিলাম, তাই প্রতি বছরই এরা আমাকে ইনভাইট করে, তো তখন করতেন আর কি, তখন যে কোনোভাবে হোক আমরা এই গাড়িটাকে ডিউটি নিতাম, এই গাড়িটাতে এই অনুষ্ঠানটাতে শরিক হব বলে সেই টানটা রয়েই গেছে। এবছর যখন আবার তাদের আহ্বান পেয়েছি, তাই স্থির থাকতে পারিনি, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মনের টানে আবার চলে এসেছি এবং যতদিন থাকবো, এরা যতদিন অনুষ্ঠান করবে আশা করি ততদিন এদের সঙ্গে আমি থাকবো, এই প্রার্থনা করি রবি ঠাকুরকে, আমাদের প্রাণের ঠাকুরকে, যেন আমরা এইভাবেই পাই। নাচে গানে আবৃত্তিতে এবং মিষ্টি মুখে এক অভিনব ভঙ্গিতে কবিকে শ্রদ্ধা জানানো হয় এদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।